আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, কূটনীতির মাধ্যমে কেবল যুদ্ধ বন্ধ হতে পারে বলেছে জেলেনস্কি। রুশ হুমকির প্রেক্ষিতে ইউরোপে থাকবে 1,00,000 মার্কিন সেনা। রুশ আগ্রাসন ঠেকাতে যে দেশে অস্ত্র পাঠাতে চায় যুক্তরাজ্য। ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলো কি চীনের সামরিক বাহিনীকে সহায়তা দিচ্ছে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। রাশিয়ার সস্তা তেলের দিকে নজর চীনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। কূটনীতির মাধ্যমে কেবল যুদ্ধ বন্ধ হতে পারে বলেছে জেলেনস্কি। ইউক্রেনের যুদ্ধ কেবল কূটনীতির মাধ্যমে বন্ধ হতে পারে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কিয়েভ ও মস্কোর মধ্যে আলোচনা অচল অবস্থার মধ্যে জেলেনস্কি এমন মন্তব্য করলেন, শনিবার বিবিসি এ খবর জানিয়েছে। ইউক্রেনীয় টেলিভিশনে বক্তৃতায় জেলেনস্কি বলেন, তার দেশ যুদ্ধক্ষেত্রে বিজয়ী হতে পারে, তবে বিষয়গুলো কেবল আলোচনার টেবিলে একটি চূড়ান্ত ফয়সালা হবে। যুদ্ধে রক্তারক্তি হবে, লড়াই হবে, তবে এর শেষ হবে কেবল কূটনীতির মাধ্যমে। তবে কাজটি সহজ হবে না, কারণ উভয় পক্ষই কিছু ছাড় দিচ্ছে না। এর আগে মঙ্গলবার কিয়েভের প্রধান আলোচক মিখাইলো পদলিয়াক বলেন আলোচনা স্থগিত রয়েছে। পরদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকোভ ইউক্রেনের সরকারকে দোষারোপ করেন। তিনি বলেন, কিয়েভ কর্তৃপক্ষ চায় না লড়াই সংঘাত শেষ হোক। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো বলেছে শেষ বৈঠকটি হয়েছিল প্রায় 1 মাস আগে, গত 22 এপ্রিল। এরপর দুই পক্ষের আর আলোচনা টেবিলে বসেনি, এতে বড় ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলেছে যুদ্ধের কারণে ইতিমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে 50 লাখের বেশি মানুষ, আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে 80 লাখের বেশি মানুষ। সূত্রটি জানায় রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী। হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও। রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। এদিকে জানবেন, রুশ হুমকির প্রেক্ষিতে ইউরোপে থাকবে 1,00,000 মার্কিন সেনা। ভবিষ্যতে হুমকি মোকাবেলায় ইউরোপে 1,00,000 মার্কিন সেনা রেখে দিতে পারে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে সুইডেন, ফিনল্যান্ড সহ ন্যাটোর সদস্য দেশগুলো রক্ষা করতেই এমন পদক্ষেপ নেবে দেশটি। মার্কিন একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে। শনিবার সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কর্মকর্তারা জানান, যদি অঞ্চলটিতে ন্যাটো আরও বেশি সামরিক কার্যক্রম পরিচালনা করে তাহলে সাময়িকভাবে সেনার সংখ্যাও বাড়াতে পারে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ঘাঁটিও স্থাপন করতে পারে। কর্মকর্তারা আরও বলেন, বৃহস্পতিবার ন্যাটোর সামরিক প্রধানদের মধ্যে বৈঠক হয়েছে এবং পরিকল্পনাটি বিবেচনাধীন। জুনে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে কথা রয়েছে, এতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ন্যাটোর নেতারা উপস্থিত থাকবেন। ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের আগে যে যুক্তরাষ্ট্র ইউরোপে তার সামরিক শক্তির অবস্থান প্রায় 60,000 থেকে বাড়িয়ে এখন প্রায় 1,00,000 করেছে। সামরিক জোট ন্যাটো ও রাশিয়ার অগ্রগতি রুখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত ইউক্রেনে হামলার পরই রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা চরমে পৌঁছেছে। হামলার আগে ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, এ বিষয়ে বারবার সতর্ক করে রাশিয়া। এখন সুইডেন ও ফিনল্যান্ড ইস্যুতে একই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে রুশ হুমকি উপেক্ষা করে ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ফিনল্যান্ড ও সুইডেন। ফিনল্যান্ডের সংসদ ভোটের মাধ্যমে এ ব্যাপারে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে। সুইডেনের সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতারাও আবেদনটির সঙ্গে একমত। এদিকে জানবেন, রুশ আগ্রাসন ঠেকাতে যে দেশে অস্ত্র পাঠাতে চায় যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, মলদোভাকে রাশিয়ার আক্রমণের হুমকি থেকে রক্ষা করতে আধুনিক অস্ত্র পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখতে যুক্তরাজ্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। লিজ ট্রাস টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা কিভাবে নিশ্চিত করব স্থায়ীভাবে নিজেকে রক্ষা করতে সক্ষম এবং কিভাবে আমরা গ্যারান্টি দেব যে এ ঘটনাটি ঘটবে। এই মুহূর্তে আমরা এটা নিয়ে কাজ করছি। ইউক্রেনের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত মলদোভা ন্যাটোর সদস্য নয়। লিজ ট্রাস বলেন, মলদোভা যেন ভবিষ্যতে যে কোনো আক্রমণকে প্রতিহত করতে পারে তা নিশ্চিত করার আলোচনা চলছে। টেলিগ্রাফকে তিনি বলেন, আমি মলদোভাকে ন্যাটোর মানদণ্ডে প্রস্তুত দেখতে চাই, এটা নিয়ে মিত্রদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার রাশিয়া গঠন করতে বদ্ধপরিকর, যদিও তার ইউক্রেন আগ্রাসন তাৎক্ষণিকভাবে সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।
যদি মলদোভাকে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে লিস্ট্রাসের পরিকল্পনা গ্রহণ করেন ন্যাটো সদস্যগুলো মলদোভাকে আধুনিক রণসরঞ্জাম দেয় তাহলে সোভিয়েত যুগের অস্ত্রের বদলে এসব অস্ত্র চালানোর জন্য দেশটির সেনা প্রশিক্ষণ দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে জানবেন ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলো কি চীনের সামরিক বাহিনীকে সহায়তা দিচ্ছে। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজিকে সহযোগিতা দিচ্ছেন ইউরোপীয় গবেষকরা। ডয়েসে ভেলে তার সহযোগীদের এক অনুসন্ধানে এমন তথ্যই উঠে এসেছে, চীনের সেনাবাহিনী এবং দেশকে শক্তিশালী করা এনইউডিটির ঘোষিত উদ্দেশ্য। এনইউডিটির প্রচারণামূলক এক ভিডিওতে দেখা যায় ট্যাঙ্কের পেছনে দৌড়াচ্ছেন চীনের সেনারা, চলছে বন্দুকের গোলাগুলি, আর সবশেষ ইউনিফর্ম পরা অধ্যাপকরা শিক্ষকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। নাটকীয় সঙ্গীত আর নেপথ্য কণ্ঠে বলতে শোনা যায়, জাতীয় প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়নে আমরা জীবন উৎসর্গ করছি। এনইউডিতে পড়ুয়া চীনের এক শিক্ষার্থী পিএইচডি করেছেন জার্মানিতে, তার গবেষণা হয়তো সামরিক কাজে সহায়ক হওয়ার মতো ছিল। তবে এই শিক্ষার্থীর পিএইচডি তত্ত্বাবধান করা জার্মান অধ্যাপক সম্প্রতি বলেন, তিনি তার শিক্ষার্থীদের সামরিক সহ সংশ্লিষ্টতার বিষয়ে তেমন ভাবেননি। কণ্ঠে কিছুটা দুঃখবোধ নিয়ে তিনি বলেন, তার শিক্ষার্থী যথেষ্ট বন্ধুত্ব সুলভ এবং অসাধারণ ছিল। নিজ প্রতিষ্ঠানের কম্পিউটারে বিজ্ঞানে এমন শিক্ষার্থী পেয়ে তিনি গর্বিত বলে জানান। তবে বৃত্তি শেষে তার ছাত্র চীনে ফেরত যেতে তিনি হতাশ হয়েছেন। চীনে ফিরে যাওয়ার পর ওই শিক্ষার্থী এনইউডিতে চাকরি নেন। তার গবেষণার মূল বিষয় সম্পর্কে তেমন জানেন না জার্মান অধ্যাপক। তিনি বলেন, এনইউডিটির সঙ্গে যুক্ত হলে আপনার কাজ সম্পর্কে বলার অনুমতি থাকে না। চীনের কমিউনিস্ট দলের কেন্দ্রীয় সামরিক কমিশনের অধীনে পরিচালিত হয় এনইউডিটি। দেশটির পারমাণবিক প্রতিষ্ঠানগুলো নিয়ে গবেষণা করা অ্যালেক্স জোসকে জানান, হাইপারসোনিক এই পরমাণু অস্ত্র থেকে শুরু করে কোয়ান্টার সুপার কম্পিউটার সহ চীনের সামরিক গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রতিষ্ঠান। তবে শুধু জার্মান নয়, গোটা ইউরোপের গবেষকদের সঙ্গে এনইউডিটি এর নিবিড় গভীর যোগাযোগ রয়েছে। ডাস গণমাধ্যম ফলো দা মনি এবং জার্মানির ক্যারেক্টিভিটের নেতৃত্বে ডয়েসে ভেলে সহ 10টি ইউরোপীয় সংবাদ মাধ্যম এই অনুসন্ধানটি চালিয়েছে। অনুসন্ধানে প্রায় 3000 গবেষণা প্রতিবেদন পাওয়া গেছে, যেগুলো ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চীনের সামরিক বাহিনীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষ করে এনইউডিটির সঙ্গে সংশ্লিষ্ট গবেষকরা লিখেছে। এদিকে জানবেন রাশিয়ার সস্তা তেলের দিকে চীনের নজর। রাশিয়া থেকে বাড়তি তেল কেনার ব্যাপারে মস্কোর সঙ্গে আলোচনা করছে চীন। বিষয়টির সাথে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ চলতি সপ্তাহে এই তথ্য জানায়। রাশিয়ার পক্ষ থেকে চীনের ব্যবসায়ীদের ইউনিয়নের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ দেওয়া হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। ইউক্রেন চলমান সংকটের মাধ্যমে বর্তমানে রাশিয়া আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে কম দামে অপরিশোধিত তেল বিক্রি করছে। দাম বেড়ে যাবার আগে সস্তায় চীন তার অপরিশোধিত তেলের ভাণ্ডার পূর্ণ করতে চায়। এই জন্য বেজিংয়ের নজর এখন রাশিয়ার পরিশোধিত তেলের দিকে। নাম প্রকাশ না করা সত্ত্বে সূত্রগুলো ব্লুমবার্গকে বলেছে, চুক্তির শর্ত এখনও চূড়ান্ত হয়নি এবং এ ধরনের চুক্তি হওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তাও পাওয়া যায়নি। জ্বালানি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান কেপলারের মতো 92.61 কোটি ব্যারেল তেলের মজুত রয়েছে চীনের হাতে। গত মাসের মাঝামাঝি সময়ে তেলের মজুত ছিল 86.90 কোটি ব্যারেল। বর্তমানে চীনে যে পরিমাণ তেল মজুত রয়েছে তা 2020 সালের সেপ্টেম্বর মাসের চেয়ে 6% কম। চীনের সাবেক কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা এক অনলাইন সেমিনারে বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন শত্রু বানাতে চায় না। গত 17 মে মার্কিন বাণিজ্য সচিব জিনা রায়মান্ডো জানান, মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়াতে উল্লেখযোগ্য চীনা প্রযুক্তি রপ্তানি কমেছে। তিনি এটিকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করার বিষয়ে সতর্কতার লক্ষণ বলে অভিহিত করেছেন। রাশিয়া অন্য দেশে তার বিভিন্ন পণ্য বিক্রি করতে পারছে না, তবে এই সুযোগ লুফে নিচ্ছে চীন। দেশটির রাশিয়ার দেওয়া বিশাল সাড়ে দেশটি থেকে লাভে পণ্য কিনছে। চীনা কাস্টমসের দেওয়া তথ্য অনুসারে 2021 সালে একই সময়ের তুলনায় 2022 সালের জানুয়ারি এপ্রিল মাসে রাশিয়ার সঙ্গে চীনের বাণিজ্য 25.9% বেড়ে $51 মার্কিন বিলিয়ন ডলারে পৌঁছেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।